শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন কুন্তল ঘোষ, হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক বিস্ফোরক তত্ত্ব, তার মধ্যে সব থেকে চাঞ্চল্যকর হলো ওএমআর সিট। 2022 সালের ওএমআর সিট, একাধিক চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড সহ একাধিক বিস্ফোরক তথ্য। আর এই ওএমআর সিটগুলি কোথা থেকে এলো? কুন্তল ঘোষ জানিয়েছিলেন আরটিআই করে তিনি এই ওএমআর সিটগুলি পেয়েছিলেন, কিন্তু আদতে কিন্তু যে বিস্ফোরক তথ্যটা এই মুহূর্তে ইডির হাতে এসে পৌঁছেছে যে কুন্তল ঘোষ আরটিআই করে এই ওএমআর সিটগুলি পাননি, কুন্তল ঘোষ বড় মাথাদের কাছ থেকেই কিন্তু এই ওএমআর সিটগুলি এনেছিলেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিতে, চাকরি বিক্রির খেলা চালাতেই কিন্তু এই ওএমআর সিটগুলি তার বাড়িতে এসেছিল বড় মাথাদের হাত ঘুরে, এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এই মুহূর্তে ইডির হাতে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ ছিল এসএসসির আধিকারিকদেরও, দাবি ইডির। নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এবার জানা গেল তাঁর সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের একাধিক আধিকারিকেরও যোগাযোগ ছিল। এর আগে শাসক নেতার হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার নিউ টাউনে আবাসনে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়ে একাধিক কাগজপত্র এবং পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেই সমস্ত নথি খতিয়ে দেখি এসএসসির বেশ কয়েকজন আধিকারিকদের নাম এবং পরিচয় পাওয়া গেছে বলে ইডি সূত্রে খবর। তদন্তকারীদের অনুমান, হুগলির এই যুবনেতা প্রাথমিক চাকরি প্রার্থীদের ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন, এমনকি নকল জয়নিং লেটারও তাদের হাতে তুলে দেন। অভিযোগ, ইন্টারভিউয়ের ব্যবস্থা করা থেকে শুরু করে নকল নিয়োগপত্র তৈরি করতেই এই আধিকারিকরা কুন্তলকে সাহায্য করেছিলেন। কুন্তল ঘোষের বাড়ি থেকে একাধিক ওএমআর সিটও উদ্ধার করেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। কীভাবে এই সমস্ত নথি তাঁর কাছে এলো জানতে চাওয়া হলে কুন্তল জবাব ছিল, তথ্য জানার অধিকার আইনের মাধ্যমেই তিনি ওই নথি এনেছিলেন। তবে তদন্তকারীরা মনে করছেন তদন্ত প্রক্রিয়াকে ঘুরিয়ে দিতে মিথ্যা তথ্য দিচ্ছেন কুন্তল। ইডির দাবি, তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে যদি তিনি ওই নথি পেয়ে থাকেন তাহলে তার কাছে আরও কয়েকটি কাগজপত্র থাকবে। কোন সংস্থা থেকে তিনি কোন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন সেটাও জানা যাবে বিভিন্ন নথি থেকে। জেরায় কুন্তলকে এই প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দিতে পারেননি বলে সূত্রের খবর। এখান থেকে ইডি আধিকারিকদের অনুমান, এসএসসির আধিকারিকদের সাহায্যেই ওএমআর সিটের মতো নথি পেয়েছিলেন কুন্তল, তাই তাদের জেরা করা হবে। শিক্ষক নিয়োগের দুর্নীতির ঘটনায় ইডির পাশাপাশি সিবিআইও তদন্ত চালাচ্ছে। সেই সময় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখ থেকে প্রথম শোনা যায় এই হুগলির যুবনেতা কুন্তল ঘোষের নাম। এরপরই হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে কলকাতায় নিজাম প্যালেসের সিবিআই অফিসে ডেকে পাঠায় সিবিআই। তারপরেও বেআইনি আর্থিক লেনদেনের ঘটনার তদন্তে নেমে কুন্তলকে গ্রেপ্তার করে ইডি। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, এবার কিন্তু ফেঁসে গেলেন এসএসসির আধিকারিকরা। এসএসসির আধিকারিকরা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের মাধ্যমে কিন্তু ওএমআর সিটগুলি পেয়েছিলেন কুন্তল ঘোষ। ওএমআর সিট শুধু নয়, নকল নিয়োগপত্র তৈরি করতেও কিন্তু সাহায্য করতেন এই সমস্ত আধিকারিকরা, এমনই কিন্তু বিস্ফোরক তথ্য ইডির হাতে এসেছে। কুন্তল ঘোষ তদন্তকে অন্যদিকে চালনা করছে, বিপথে চালনা করছে, এমনই কিন্তু মনে করছেন ইডির আধিকারিকরা। আর এবার এই সমস্ত আধিকারিকদের জেরা করতে চলেছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। কারণ এই শিক্ষা দপ্তরের আধিকারিকরা কোন বড় মাথার অঙ্গুলি হেলনে এই সমস্ত কাজ করলেন, কিভাবে সাহস পেলেন এভাবে দুর্নীতি করার, কিভাবে সাহস পেলেন জাল নিয়োগপত্র তৈরি করার, এবং কুন্তল ঘোষের মাধ্যমে কুন্তল ঘোষকে ওএমআর সিট দেওয়ার কিভাবে সাহস পেলেন, এর সাথে কোন বড় মাথা জড়িয়ে আছে সেই বড় মাথার নাম জানতে কিন্তু এবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের জেরা করতে চলেছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। বন্ধুরা, আপনারা কি বলবেন? কুন্তল ঘোষের বাড়িতে কিন্তু 2022 সালের ওএমআর সিট পাওয়া গেছে, আর সেই ওএমআর সিট কাণ্ডে কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এলো, জড়িত একাধিক বড় মাথা এবং একাধিক শিক্ষা দপ্তরের আধিকারিক। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।